আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলা নিউজে সুপ্রিদর্শক এবার হজের খুদবা অনুবাদ হবে পঞ্চাশটি ভাষায় চলতি হজ মৌসুমে প্রথমবারের মতো বিশ্বের পঞ্চাশটি ভাষায় অনুবাদ করা হবে হজের খুদবা বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদ জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে এবার আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুদবার অনুবাদ প্রচার করা হবে বিশ্বের পঞ্চাশটি ভাষায় খাদেমে হারামাইন শারিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে এটি এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবথেকে বড় প্রজেক্ট সৌদি সংবাদ মাধ্যম এসপিএ এর খবরে বলা হয়েছে এর মাধ্যমে বাংলা উর্দু সহ বিশ্বের পঞ্চাশটি দেশের ভাষাভাষীদের কাছে হজের খুতবার আহ্বান পৌঁছানোর উদ্দেশ্য দু সালে সর্বপ্রথম বিশ্বের পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচার করা হয় পরের বছর দশটি ও দু হাজার বাইশ সালে চোদ্দটি ভাষায় হজের খুদবার অনুবাদ করা হয় দু সালে তা বাড়িয়ে কুড়িটি ভাষায় অনুবাদ করা হয় এবছর এক দশকের কম সময়ে হজের খুদবা অনুবাদের পরিধি বাড়িয়ে তা পঞ্চাশটি ভাষা পর্যন্ত বিস্তৃত হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্রীয় ধর্মীয় সহনশীলতা সংযম ও শান্তির বার্তা তুলে ধরতে চায় যাতে ইসলামের প্রকৃতির চিত্র এবং এর উচ্চ মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে গত বছর যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হয়েছিল তার মধ্যে অন্যতম হল বাংলা ফরাসি ইংরেজি ফার্সি উর্দু হাউসা রুশ তুর্কি পাঞ্জাবি চীনা মালয় সোয়াহিলি স্প্যানিশ পর্তুগিজ আমহারিক জার্মান সুইডিশ ইতালিয়ান মালিয়ালম বসনিয়ান ফিলিপিনো এবং ফিলিপিনো ভাষা স্মার্টফোন হারামাইন শরিফাইনের ওয়েবসাইট মানারাতে হারামাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শোনা যাবে হজের খুদ্বা প্রসঙ্গত এবছর হজের মূল খুদ্া আরবিতে প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খাতিব শায়ক মাহের আল মোয়াইকিল তার প্রদত্ত সেই খুদ্বার বাংলা অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী তারা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা হলেন মক্কার উমুলকুড়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর খলিলুর রহমান ওয়াহিদুর রহমান মাক্কি ও মবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের নাজমুস সাকিব গত বছরও খুদবার অনুবাদ করেছিলেন এই চার বাংলাদেশি শিক্ষার্থী আপডেটটি এ পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ